তো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা যারা স্কেটিং শিখতে চান তাদের জন্য আজকের ভিডিও। তো অ্যাকচুয়ালি আমি এখন আছি ঢাকার জিয়া উদ্যানে। তো এখানে একটা ক্লাব আছে, এই এটা শিখায় আর কি, এই স্কেটিংটা আর কি শিখায়। তো আপনারা যারা শিখতে চান তারা এইখানে যোগাযোগ করতে পারেন, আমি ওদের লোকেশনটা এখানে ট্র্যাক করে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা ওইখান থেকে চাইলে ইয়ে করতে পারেন। আজকে আসলাম আর কি ঘুরতে, তো ভাবছিলাম একটা ভিডিও করি আপনাদেরকে শেয়ার করি, তাহলে হয়তো আপনারা অনেকেই আছেন যারা এগুলো আর কি শিখতে চায়, বাট মানে কোথায় শিখায় বা কোথায় গেলে ভালোভাবে শিখতে পারবেন অনেকেই আছে এই জিনিসটা আর কি জানেন না। তো তাদের জন্যই এই ভিডিওটা হয়তো কোনো মানে অল্প হলেও উপকার আসতে পারে। তো এটা এই জায়গাটা হচ্ছে জিয়া উদ্যানের একদম পশ্চিম দক্ষিণ কোণায়, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর এই যে এখানে এখনও ট্রেনিং করা হচ্ছে আর প্রতিদিন প্রতিযোগিতা হয় যে আসলে কারা ভালো পারে, তো এইদের জন্যই হচ্ছে প্রতিদিন ট্রেনিংটা করানো হয়। তো এখনও রেস আগেই মাত্র একটা শেষ হলো, একটা রেসিং এখন একটা হবে, দেখুন আপনারা দেখতে থাকুন মানে কীভাবে ট্রেনিংটা হয়। অর্থাৎ যাদের হচ্ছে লম্বায় বা বয়সে ম্যাচ করে তাদের 5-6 জনকে একসাথ করে মানে ট্রেনিংটা করানো হয়। তো দেখুন এখন একটা হবে, এখানে এরা সবাই রেডি, এখন ওই পিছনে হচ্ছে ওদের বস আর কি, উনি এখন হয়তো বাঁশি দিবে, তো এরা শুরু করবে, তো আপনারা দেখুন। ওইখানে দেখুন একটা পিচ্ছি ওইখানে শিখতেছে, আমার হয়তো বা ওনার সাথে হাঁটতেছে আর শিখতেছে ওইটা। কিন্তু এখানে দেখুন রেস শুরু হয়ে গেছে অলরেডি। এভাবে কিন্তু প্রতিদিন ট্রেনিং করানো হয়, প্রতিদিন শেখানো হয়, আর যারা প্রতিদিন ফার্স্ট হয় তাদেরকে অ্যাকচুয়ালি হয়তো বা কোনো পুরস্কৃত করা হয়। তো দেখুন এরা কিন্তু আসলে সবাই হচ্ছে আপনার 10 বছরের নিচে আমার যতটুকু মনে হয়, আপনারা আসলে সাইজ দেখলেই বুঝতে পারবেন। আসলে দেখুন এখানে কিন্তু অনেকেই আছে এই 7-8 বছরের, তারাও কিন্তু শিখতেছে। তো আপনারাও যদি শিখতে চান, অনেকেই তো আছে এখানে, যোগাযোগ করতে পারেন যারা ঢাকায় থাকেন বা ঢাকার আশপাশে। তো এদের ট্রেনিংটা শেষ অলরেডি। তো ভিউয়ার্স, আমার এইটাই ছিল আজকের ভিডিও। আপনারা কিন্তু চাইলেই এখানে এসে শিখতে পারেন, আমি আর কি আপনাদের জাস্ট ভালোর জন্যই মানে ভিডিওটা দেখে কেউ যদি উপকৃত হয় সেজন্যই আর কি মূলত ভিডিওটা করা। এই যে এখানে একটা ছেলে আছে দেখুন, ওই ছেলেটাই দেখুন, এর বয়স কত হবে? এর বয়স মনে হয় 7-8 বছর, 7-8 বছর হবে না, এমনই হবে। তো অ্যাকচুয়ালি এদের মতোই আরও অনেক ছোট ছোটরাও আছে, তো এরকম অনেকেই আছে মানে শিখতে আসে। তো আপনারাও যদি এরকম ছোটোবেলায় শিখতে চান, আর যেটা ছোটোবেলায় মানুষ শিখতে পারে সেটা কিন্তু সারা জীবন মনে থাকে, মানে অ্যাকচুয়ালি যেটা ছোটোবেলায় মানুষ শিখে, আপনারা কিন্তু চাইলে এখানে এসে শিখতে পারেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।
เอามือไปซาและสบตานี่คือเวลาฉันและเธอ